হয় কিছু একটা সো এটার জন্য আর কি আর মন খারাপ করার কিছু নেই এবং যখন আর্জেন্টিনা পেনাল্টিতে যায় তখন কিন্তু আমিও ভাবছিলাম যে এবার আর্জেন্টিনা গেল ব্রাজিল গেছে একইভাবে আর্জেন্টিনা যাবে এবং দুইটা মানে দুর্ধর্ষ মানে হাই ভোল্টেজে চাইতে মানে সুপার হাই ভোল্টেজ ম্যাচ ছিল দুইটা আমি আমার কালকে আমার লাইফে মনে এতক্ষণ আমি একা টিভি দেখছি সেই নয়টার সময় টিভির সামনে বসছি এবং ভোর চারটায় মনে আমরা উঠছি না একদম কিন্তু চারটা উঠে দিয়ে খিদা লাগছে পরে আমরা নিজেরা নুডলস নুডলস বানায় খায় রে তারপর ঘুমাইছি মানে এটা মানে সবচেয়ে লাস্ট কবে এতক্ষণ টিভি দেখে আমি জানি না না সেটাই সবচেয়ে আমার বেশি মজা হয়েছে যে আমি কালকে শাওন ভাইয়ের বাসায় ছিলাম পুরো দেখেছি আমি এত বড় এনজয় করিনি কখনো এটা আমার একটা মানে কি বলবো ওয়ান পার্ট মানে ইয়া বলবো আমি আর হচ্ছে যে ওই যে খেলা যেটা বললাম আমি আসলে আজকে ফেসবুকে ঢুকে সকাল থেকে আমার আমি মজা পাচ্ছি না কোনো মজা নেই মন খারাপ হয়ে যাচ্ছে আসলে যে এই যে দুই দিন বা কালকের দিন যে একটা আক্রোশ ব্রাজিলের সাপোর্টার একটা স্ট্যাটাস এর বিপরীতে আর্জেন্টিনার স্ট্যাটাস এই লজিক ওই লজিক এইটা সেইটা এটা কিন্তু সম্পূর্ণ স্টপ হয়ে গেছে সেটাই এখন একতরফা আর্জেন্টিনা আনন্দ করতেছে আনন্দ করছে এই আনন্দ কোনো মানে নাই যদি কেউ এই আনন্দের সাথে ভাগ না নেয় এই আনন্দ থেকে কেউ যদি হিংসা না করে হিংসা লাভ নেই মানে আমি যখন ওই যে হেরে গেল যখন ইয়া কাটতেছিল স্ক্রিনে দেখলাম নেইমার ডেফিনেটলি সে খুব ভালো খেলে খুব আমারও খুব প্রিয় খেলোয়াড় কিন্তু হয় না যে এত লাস্ট পর্যায়ে গিয়ে সে গোলটা করলো বাট সেটা শেষ পর্যন্ত সে ধরে রাখতে পারলো না এই জায়গাটা থেকে খুব কষ্টটা বেশি হয়েছে আর আমার মনে হয় ভুলটা হয়েছে চার নাম্বার কিকটা নেইমারের করা নেইমারের করা করলে সবচেয়ে ভালো হতো কিন্তু একটা ভুল ডিসিশনের কারণে ভুল মানে 120 মিনিট কিন্তু ক্রোয়েশিয়ার যে গোলকিপার ছিল ও কিন্তু মানে অনেকগুলো বল ধরছে হ্যাঁ একটা প্র্যাকটিসে ছিল যার কারণে প্লান্টে কিকে গিয়ে সে অনেকগুলো বল ঠেকাই দিছে এলসন বেকার কালকে আসলেই আসলে বেকার অবস্থা বসেছিল কারণ পুরো বল সবসময় ছিল ক্রোয়েশিয়ার দিকে এবং এলসন বেকারকে তার কিন্তু পুরো 90 মিনিট একটা প্র্যাকটিস ছিল যে পেনাল্টি হলে সে কিভাবে ধরবে বা কে কিভাবে কিক মারে কোন দিকে যাবে সে মোটামুটি এটা মানে মাথায় ছক কেটে দিয়েছিল এবং এবং হচ্ছে যে এলদিকে বল জানে মানে এটা খুব পজিটিভ সাইড ছিল যে না বল পায়নি সে কিন্তু যখন গেল টাই বেকারে তখন তো সে কোনো মানে আহামরি ভুল কিছু না আমাদের বিদেশের সিগন্যালে মনে হয় এত বাছি বাজানো হয় না আমি এটাই বললাম ওকে এখানে রাখানো উচিত মানে তাহলে এত বাছি মনে বাজানো মানে ও যেভাবে হলুদ কার্ড দিতেছিল আমার কাছে মনে হচ্ছে এটা হলুদ কার্ড না এটা বিয়ের কার্ড সবাই দাওয়া দিতেছে আই তুমি এসো আই তুমি এসো আই তুমি এসো আই তুমি এসো মানে ওর সাথে যে কথা কইতে যেতেছে তার হলুদ কার্ড দিয়ে দিতেছে একটা অবস্থা শেষে শেষে আবার যখন টাইব্রেকার হচ্ছে তখন তো কোনো ফাউল হচ্ছে না তাই না মানে পকেটে মনে মানে ওর সমস্যা ছিল চুল করে দিয়েছিল হলুদ কার্ড দিয়ে দিলে বাজে আসলে ওই লোকটাকে আমার এখন হাসি পাচ্ছে কি একটা ঘটনা দুইটা খেলা মানে মানে কি দুর্দান্ত খেলা মানে হাই ভোল্টেজ খেলা হয়েছে অসাধারণ খেলা হয়েছে তারপরে বলতে চাই যে হার জিত তো আছে একদম বাট আমরা চাইছিলাম যে হার জিত থাকবে মজা হবে এনজয় হবে চাইছিলাম যে সেমিফাইনালে আমরা ব্রাজিল আর্জেন্টিনা একসাথে খেলি হ্যাঁ একসাথে খেলে কিছু একটা হোক এটা মানে একটা দারুণ একটা মুহূর্ত আমরা কাটাই সেটা হলো না একটুর জন্য হলো না হতে হতে হলো না এবং একসাথে বাদও হচ্ছিলাম একটুর জন্য হতে হতে হয়নি আর কি ঠিক আছে একটুর জন্য আমরা বেঁচে গেছি আমাদের কি জানি গোলকিপারের নাম আর্জেন্টিনার মার্টিনেস 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 যদি প্রথম দুটো গোল না ঠেকাইতো কোনো ভাবে মানে এটা সিওর শট মানে একটা কনফিডেন্স আছে না যখন দুইটা বল ঠেকাইছে তখন কিন্তু ওইদিকে নেদারল্যান্ডের ওরা কিন্তু একটাও মানে আউট অফ দা গোল করে নাই না ওরা যে দুটো ঠেকাইছে সে দুটো কিন্তু গোল কিপের ভিতরে ছিল কিন্তু আর্জেন্টিনা একটা বারের বাইরে মারছে হ্যাঁ চিন্তা করলে হিসাব করলে কিন্তু আর্জেন্টিনা হেরে গেছে হেরে গেছে ও যদি দুটো না ঠেকাইতো দুটো গোল হয়ে যেত হ্যাঁ গোল হয়ে গেলে ওই দুটো কাউন্ট হইতো তো কাউন্ট হলে তো মনে করো যে তবে নেদারল্যান্ডের সাথে আর্জেন্টিনার একটা ইয়া আছে এর আগেও তারা টাই করেছে মানে ম্যাচ ড্র করেছে শেষে কিন্তু আবার টাই ব্রেকারে জিতেছে ঠিক আছে এটা হচ্ছে 14 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে নেদারল্যান্ডকে এইভাবে টাই ব্রেকারে হারায় দিয়ে নেদারল্যান্ডকে হারায় দিয়ে আর্জেন্টিনা চলে গেছে ফাইনালে অনেকেই বলতেছে কালকে নাকি পক্ষপাতিত্ব হয়েছে সবাই নাকি নেদারল্যান্ডকে জেতানোর চেষ্টা করছিল আর্জেন্টিনার সাথে কারণ 10 মিনিট এক্সট্রা টাইম ওই মুহূর্তে দেওয়া এবং 10 মিনিট ক্রস করে যাওয়ার 101 মিনিট 101.25 সেকেন্ডসে মেবি
নেদারল্যান্ড গোল করে গোল করে, সুতরাং এটা সবকিছু মিলে মনে হয়েছে যে কিছু একটা তো আছে না। এটা তো আমি বলবো কি যে লাস্ট 30 সেকেন্ড মনে হয় 30 সেকেন্ডে সে মারলো ফ্রি কিক একটা, সেই ফ্রি কিকটা ডিরেক্ট গোল হয়ে গেল। হ্যাঁ মানে একটু টাচ লাগে মানে পাস দিয়ে গোল হয়ে গেছে। তো এখন এই শেষ মুহূর্তে গিয়ে এই সময়টা মানে কেমনে পক্ষপাতিত্ব করবে, আমি এটা বাধাই গেলেনি, ঠিক আছে। তো যাই হোক শেষ পর্যন্ত জয়টা হয়েছে, পক্ষপাতি বলতে ওরা সময় দিছে, ওরা সুযোগ করে সুযোগ লাগাইছে সুযোগটা কাজে লাগাইছে, সেটা হতে পারে। হ্যাঁ যে তোমাদের 10 মিনিট দিয়ে দিলাম, দেখো কি করতে পারো, জীবন দিয়ে খেলে দিও না। নেদারল্যান্ড অবশ্যই খুব ভালো টিম, মানে এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ড কিন্তু সবচেয়ে বেশি খেলছে সেমিফাইনাল। হ্যাঁ এবং কি চারবার ফাইনাল খেলেও তারা হচ্ছে যে ইয়া পায়নি, মানে ট্রফিটা পায়নি, ফাইনাল কিন্তু খেলেছে। তো এটা একটা বিষয় আসলে, পরে যেটা হবে সেটা হচ্ছে নাট বল্টু হবে প্রথম কালকে আমাদের শেষ। স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথাটি লিখে পেটাল এফএম 94.8 এ গেলে যে পেজটি পাবেন সেই পেজে আমরা পড়বো। আর্জেন্টিনা সম্পর্কে কিছু বলতে চাইলে বলতে পারেন, ব্রাজিল সম্পর্কে কিছু বলতে চাইলে বলতে পারেন, থাকবেই। যারা ব্রাজিল যাওয়ার পর বলবে উই এস জিতে চলে গেছে, বুঝে সাপোর্ট করবে, কেউ সিজনাল থাকবে করার জন্য, সেটা আমরা এনজয় করতেছি। এবং খেলায় আমাদের এখন ব্রাজিলেরও সবাই চাইতেছে যে মেসির হাতে কাপটা উঠুক, তারা যে চায় যে আসলে মেসির হাতে কাপটা উঠা দরকার, তা আমি ছেড়ে দিলাম। কোথাও যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, নাট বল্টু দ্য টু ফান কিংস, আমি তারকা রবি, হ্যাঁ বল্টু অ্যান্ড তারকা রবি আপনার সাথে।